সময় এগিয়ে আসার সাথে সাথে সরগরম হয়ে উঠছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনী মাঠ। সকালে নগরীর চকবাজার ফয়সাল হসপিটাল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। এদিকে চার নম্বর ওয়ার্ডের জজকোর্ট এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় প্রচার চালান স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। শাকতলা এলাকা থেকে গণসংযোগে নামেন আরেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক শাক্কু। এ সময় পরস্পরকে দুর্নীতি আখ্যা দিয়ে জোর প্রচার চালাচ্ছেন তিন মেয়র প্রার্থী।